নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত স্বপ্নের ফেরিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। কাঁচা পেঁপের ঘণ্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁপে এবং দুটো মিডিয়াম সাইজের আলু। আর আলু আর পেঁপে দুটোকেই কিন্তু আমি কিউবের আকারে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো আপনারা এটা চাইলে সরষের তেল না ব্যবহার করেও রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু করতে পারেন। তো দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিউবের আকারে কেটে রাখা পেঁপেগুলোকে। আমি পেঁপে আর আলুগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি। আর এই সম্পূর্ণ কাজটা আমি করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এখন আমি পেঁপের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে পুরো পেঁপেটার সাথে মিশে নিলাম। আর পেঁপে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করার প্রয়োজন নেই, হাফ সেদ্ধ করে নিলেই হবে। এখন পেঁপেটাকে সেদ্ধ হতে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন, 10 মিনিট পর আমি চলে এসেছি এবং ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারাও কিন্তু পেঁপেটাকে হাফ সেদ্ধই করে নেবেন। এখন আমি গ্যাসটা অফ করে একটা জায়গাতে কিউবের আকারে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজে আলুকে এখন এই আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে পুরো আলুটার সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো 10 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি একটা জায়গা নিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একই রকম পেঁপের মতোই আলুগুলোকেও সম্পূর্ণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, হাফ সেদ্ধ করে তেল থেকে ছেঁকে তুলে নিলেই হবে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কাকে চিরে। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। আর এই সম্পূর্ণ কাজটা আমি করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, হাফ চামচ গোটা জিরেটা দিয়ে 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচ কালো জিরেটাকেও 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা এবং 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ভালো কালার হয়, কোনো রকম ঝাল হয় না। হলুদ আর লঙ্কাটাকে ভালো করে পুরো মশলার মধ্যে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা পেঁপে আর আলুগুলোকে। পেঁপে আর আলুটাকে ভালো করে পুরো মশলাটার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা, হাফ কাপ পরিমাণ। ছোলাটা দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর ছোলার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এখন আমি এটাকে সেদ্ধ করে নেবো একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি চলে এসেছি আর ঢাকনা খুলেই দেখে নিচ্ছি এটা আমার সেদ্ধ হয়েছে কি না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই কম বেশি করে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা দেওয়ার আগে চেক করে নেবেন লবণটা ঠিকঠাক আছে কি না। আমি আবারও 5 মিনিট এটাকে সেদ্ধ করে নেব।
একটা ঢাকনা চাপা দিয়ে। পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এবং পেঁপে আর আলুগুলো কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু পেঁপের ঘন্ট খেতে ভালো লাগবে না। আমি এই অবস্থায় গ্যাসটা অফ করে 10 মিনিট এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এই অল্প গরম পেঁপের ঘন্টর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়েও ভালো করে পুরো পেঁপের ঘন্টটার সাথে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারাও কিন্তু নিরামিষ দিনে এই পেঁপের ঘন্ট বানিয়ে সার্ভ করে নিতে পারেন রুটি, লুচি, পরোটা এগুলির সাথে। আর যদি আপনাদের এই পেঁপের ঘন্ট রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে অল করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।